মানে ফ্রিভলেস চার্জ এনে এইভাবে ওনাকে হারাস্ট করা হচ্ছে। সরকার বলছে যে নোবেল লরিয়েট ট্রিবিউটে তারা সাজা দিচ্ছেন না, শুধুমাত্র একজন না নোবেল লরিয়েটকে ওনারা সাজা দিচ্ছেন এখানে। এখন বাইরে সব চোর ডাকাত যারা বিজনেসম্যান সে যে চোর চুরি ডাকাতি করে যাচ্ছে দেশে তাদের কিছু হচ্ছে না। এটা কি রকমের আইন বলুন? এটা আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলছি, আমি কোনো আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ না। আপনারা খেয়াল করেন বাংলাদেশের চলেছে গত সপ্তাহে ওনারা নাকি রাত 8টা পর্যন্ত এখানে শুনানি করেছিলেন। আজকে আমরা 1 ঘন্টার কমে রায়টা শুনলাম। বারবার বলা হলো যে রায়টা শোনানো যাবে না। না শোনানোর কি আছে? রায়গুলো তো ওপেন করতে হবে, সবাই শুনবে, সবাই জানবে কি হয়েছে। কপি তোলা হবে, আপিল করা হবে, সেগুলো আইনজীবীদের ব্যাপার ওনারা পরে করবেন। কিন্তু আমরা যারা সাধারণ শ্রোতা বা দর্শক, সাধারণ জনতা বাংলাদেশের, আমরা শুনতে আসছি এখানে কি হচ্ছে। আমাদেরকে তো শুনতে জানতে দেওয়া হলো না যে কি হয়েছে, কেন হয়েছে, খালি দ্রুতগতিতে শুনিয়ে রায় এবং সাজাতে চলে যাওয়া হলো। এটা আমার কাছে খুবই খুবই অবাক লাগছে এবং আমাকে খানিকটা কি বলবো, আমাকে না, আমার মনে হয় আমাদের এই পুরো ব্যবস্থার সাথে আমরা যারা জড়িত আছি আমাদের সবাইকে আই থিঙ্ক একটু আমাদের সবার জন্য একটা শকিং অবস্থা। যারা আমরা বিচার ব্যবস্থার সাথে জড়িত আইনজীবী হিসেবে সারা জীবন এখানে কাটিয়েছি, আমার কাছে খুবই শকিং লাগছে যে এভাবে রায়গুলো দেওয়া হয় দ্রুত গতিতে সিলেক্টিভলি। এটা এটা একটা আমার মনে হয় প্রশ্নের ব্যাপার অবশ্যই। ভাই ভাই একটু ডাউন আন, ভাই ভাই বড় ভাই একটু ডাউন আন, ওই ভাই সুদন ভাই